নমস্কার, সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। এখন বিকালবেলা আর হাতে ব্যাগ নিয়ে যাচ্ছি আমাদের আপ্যায়নের পাশে, একটু দূরে পাশে এক বাড়ি থেকে আলু নিয়ে আসতে। বাড়ির আলু, নতুন আলু, দেশি আলু আর কি, সব বাগান থেকে তুলছে, আমাদের তো এখনো হয়নি। তো ওই আলু এনে দেশি মুরগির মাংস রাত্রিবেলায় রান্না খাওয়া হবে। তো দেশি মুরগির মাংস দেশি আলু দিয়ে, তো সেই মতো চলে যাচ্ছে আলু নিয়ে আসতে। আর সৌরভ সাইকেল নিয়ে আগেই চলেছে, আলু নেবো, একটু ভার হবে, বলছে মা আমি সাইকেলটা নিয়ে, তুমি তো এমনি সাইকেল ছাড়া চলতে পারো না, তো চলো সাইকেল বাঁধিয়ে নিয়ে আসলেই সুবিধা হবে। মা সকালবেলা আসছিল, আসতে আসতে তখন ওরা আলু তুলছিল, এবারে বললো আলু বিক্রি করবো। তো সেই মতো মা এসে বলছে, বলে সেই তো আলু কিনতে লাগে, তা ওদের বাড়ির থেকে, তোমার দাদুদের বাড়ির থেকে নিয়ে আসো। তো যাই দেখি, নিয়ে আসি। আর আজকে রাতের পর্ব, তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবেন, তো সাথে থাকুন। আর বিকালবেলা আমাদের গোমর নদীর দৃশ্যটা একটু দেখুন। যা ডাল পাতা ভেসে আসে ওগুলো হাবজা, হাবজা তোলা আমি দেখিয়েছি, প্রচুর পরিমাণে আসে, আমাদের এদিকে তো কম আসে। হাবজা তুলে শুকিয়ে এইখান থেকে রেখে শুকিয়ে ওখানে বেশ জ্বালানি হয়ে ভালো। মাও মাঝে মধ্যে বলে যে তোলার কথা, তো সে আর হয়ে ওঠে না, দুই এক জায়গায় বেশি পরিমাণে যায়, জায়গায় জায়গায় একেবারে জোয়ারের জলে ভেসে ভেসে বেশি পরিমাণে আর কি যায়। তো তুলতে হবে কোনো একদিন, আমাদের এখন তো কাঠের খুব একটা সমস্যা হচ্ছে না, যে কারণে আর অতটা তোলা লাগে না, চারিদিকে তো এই গাছ কাটিয়ে কাঠ কাটিয়ে সব রকম কাজে লাগছে, আর স্যালাডগুলো যেগুলো মানে অকাজের আর কি, কাজে লাগছে না সেগুলো জ্বালানো। এসো না, তুমি এখানে এসে দাঁড়িয়ে আছো, চলো। ওই দেখো সব একই মডেলের যাচ্ছে আজকে, না পাখি সব বাসায় যাচ্ছে। দেখো আমাদের এইখানে এই গাছগুলো আগে ছোট ছোট ছিল, আমরা যখন প্রথম আপ্যায়নের কাজ শুরু করি তখন যখন আসতাম দেখাতাম, আস্তে আস্তে কিন্তু এই 7-8 মাসে মোটামুটি অনেকটাই বেড়ে গেছে। এরপর আস্তে আস্তে এই চরটা একটা ঘন জঙ্গল হয়ে যাবে যখন সব গাছগুলো উঁচু হয়ে যাবে। আর ওপারে তো পাখির এলয়, পাখির জঙ্গল সামনে, তো একটা সন্ধ্যেবেলা হলে সব পাখি যেখানেই যাক সন্ধ্যেবেলা তো বাসায় ফিরবে। আর ওইখানে প্রচুর কিচির মিচির আওয়াজ এখান থেকেও পাওয়া যায়, আর এখানেও প্রচুর পাখি। হ্যাঁ, গাছগুলো তো একটা একটা ফ্ল্যাট মধ্যে গোয়ার, ওরা ওখানে তো বাস করে থাকে, সব রকম সুবিধা ওর মধ্যে আছে। তবে এখন অবশ্য নদীতে ভাটা জল নিচে, আর ওই মাথার দিকে অনেকগুলো লাগছে, এই বোট দেখা যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ফিরবে। আর আমাদের আপ্যায়নেও আজ নতুন গেস্ট ঢুকবে, পরশু যারা এসেছিলেন সকালে বেরিয়ে গেছেন, আর আজকে আবার এই সন্ধ্যায় ঢুকবেন আবার নতুন গেস্ট, তো তারা এখনো এসে পৌঁছাননি। এসো না, কত দূর আর ভাবলে, হেঁটেই যাচ্ছে, হেঁটে যাচ্ছে, ওই সামনে বাড়িটা। এই তো এদের আলু সব তোলা হয়ে গেছে, আলু চাষ একদম সে ওই মাথায় মাঠের দিকে। আগে সব বাড়িঘর ছিল এই মাথার দিকে, এই যে মানে পোঁতা মাটি উঁচু করা ভিত, এইখান থেকে ঘর ছিল, তারপরে নদী ভাত ভেঙে ভেতরে ঢুকে যাওয়ায় সব বাড়িঘর ওদিকে চলে গেছে। এ একজনের না, এখানকার সবার প্রায়। কুল গাছে ওখানে ছাগল ঠ্যাং তুলে দিয়ে কুল খাচ্ছে, কুল তুললে পুরো একটা বড়, এই না উঁচুতে আসবে, পারা যাবে না, চলো
ঠিক আছে, দাদু বাড়ি আছে নাকি? দাদু তো অনেকদিন দেখিনি, দেখতে পাইনি। আমি দুটো কোষ নিয়ে জলান যাচ্ছি, আমি ও ভাই আমি কোথায় বসবো, আমি দুটো কোষ কি করে আনবো, কি বোঝানো, আমার সাইকেলে হাওয়া নেই। হাওয়া নেই না, হাওয়া নেই ছিল না হয়তো, না হলে ও আমার বাবা আবার ওই বড় সারের নতুন আলু তো নিতে দেয় না বাবা, সেদিন হাটে গেছি তিন দোকান ঘুরিয়ে বলে তুমি ছোট আলু নিচ্ছ, বড় ছাড়া খাবো, হ্যাঁ বড় বড় বড়, আর এখন মাংস খাবো। কতক্ষণ ধরে মাছ খাবো? আমি বড় দাও না, আমি বড় দাও, আমাদের আলু কবে হবে তার কোনো ঠিক নেই। এখানে আমি হাত দিলে বেকার হয়ে যাবে, দশ কিলো নিলাম, ১০ কিলো বলতে ব্যাগে যত দূরে ধরলো ১০ কিলো ২০০ ২০০০ ২০০০ ২০০০০ ২০০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 ০
শোনো এবার বাধা তো এবার রাস্তা নিয়ে চলো। সৌরভের সাইকেলে দিচ্ছিলাম, তো দাদু বলছে বর ওটুকুনি মানুষ ওর সাইকেলে দিতে হবে না, এখন দাদু বলছে আমি ধরছি একা। তো ভালোই ঠান্ডা পড়ছে, আমি তো বুঝতে পারিনি, তুমি তো সব পরে বেরিয়েছো পুরো একদম। কি করবো, আমার বাড়ি এসে দিদিমা গেছে, আমি আলু দিয়ে দিদিমা থেকে দিদিমা থেকে ঘুরে আসি, দিদিমা শুয়ে যাই বাজারে একদম। তোমাদের আলু ভার খারাপ না বুঝলে তো, তোমার সেই মনে আছে তাহলে বড় আলু দিয়ে রান্না করো, বড় আলু দিয়ে আলুর ডাল করো। আমি বলি না বড় আলু দিয়ে আলুর ডাল করা যাবে না, ছোট আলু দিয়ে আলুর ডাল করতে, কিন্তু ওটা যে আদত সেই বড় আলু চুরি আলু। আজকে জানা কালবেলা মানে বাগান পশুর করতেলাম না, ওদিকে আলু গাছের আলুর ফল হয়েছে, তারা আলুর ফল খায় তো? হ্যাঁ না আবার বসায় বসাবো তো, তো কত বসাবো, আগড়া তো পুড়ে যা গাছ হয়েছে তাই তো ভর্তি, আর এখন ওই ফল খাইতে হবে রান্না করে, ফল অনেক হয়েছে বড় বড় গুলো বেঁচে খাইতে হবে রান্না করে। আজকে তো দেশি মুরগির মাংস হচ্ছে, তো মুরগিটা আপনাদেরকে দেখাইনি, কেননা মুরগি বা হাঁস যখনই খাই সেটা দেখালে আপনারা অনেক রকম মন্তব্য করেন অনেকেই, তো আমরা দেখাই কি ভেবে যে এটাই খাওয়া হচ্ছে। আর হাঁস বা মুরগি যাই বলুন এগুলো তো মানুষের খাওয়ার জন্যই খাওয়া হয়,
তো অনেকের সেই মন্তব্য আমরা শুনবো না বলে গোটা মুরগিটাকে দেখানো হয়নি, মাংস কিন্তু রেডি করা। তো সেটাই এই হচ্ছে মাংস, মানে এইভাবে বলেন যে জানতো মুরগিটাকে দেখালেন, দেখি আবার তাকে কেটে খেলেন, তো সেটাকে না কাটলেও বা খাওয়া যায় কি করে, সেটাও বা কি করে সম্ভব। এই হচ্ছে মাংস, এখন শুধু মাংসের তরকারি হবে, রাতে আর কিছু হবে না, দুপুরে তরকারি আছে আর শুধু মাংসের তরকারি করলেই হয়ে যাবে। বাবা ও বাড়িতে আছে, মা কিন্তু আবার বাড়ি যাবে, মাকে দিয়ে আসবে। আমি কিন্তু খাবো না এখানে, আমি আগে খেয়ে যাবো মাংস, তাই অন্য জিনিস হলে অন্য জিনিস হলে মা গুরুত্ব দেয়, মাংস টাংস ভালো বড় মাছ টাস হলি তখন সবাই একসঙ্গে বুঝিয়ে খালি একটু ভালো লাগে। আর বাবা বিশেষ করে একটু খাদ্যরসিক বলা যায়, মানে খেতে ভালোবাসে, বা যে কোনো বড় কিছু হলে খেতে পারুক আর না পারুক সেটা দেখে আনন্দ করে, তো সেটাই আর কি, সেই জন্য বেশি করে মনে হয়। এখন আর খাতে পারে না, আনন্দটা করে। আমি তাড়াতাড়ি পেঁয়াজ রসুন গুলো ছাড়িয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়। পেঁয়াজ রসুনটা আমি ভালো ছাড়াও সবাই সেটা, আমি আমার আলু ভালো ছাড়াই, নতুন আলু তো বটির গায়ে ঘুরছে উঠে যাচ্ছে। ওরা আলু অনেক দিচ্ছে তো আমাকে, আরো নেওয়া নেওয়া না নষ্ট হয়ে যাবে না। না ক কিলো নিই আর একটু দাম কমো, ক কিলো 10 কেজি কত দিন ও মা না এর থেকে দাম কমবে তখন এক বস্তা কিনবো, সবে উঠতেছে না আলু ভালো ভালো খাওয়া খেয়ে দেখো মা। ও যখন পড়তে থেকে তোমার এখানে আসছিলাম দেখলাম ছাড়াচ্ছ আর বটির গাছে ধোয়াবে, ছাড়াচ্ছ আর ধোয়াবে, শীতকাল তো জলের থেকেই ধোঁয়া বেরোচ্ছে, মানে আলুর গাছ যে জল আছে তার থেকেই ধোঁয়া বেরোচ্ছে, ওই দেখতে ছুটে এসছে না আলুগুলো এমনি ভালো আর দেবো না। টমেটো কাটবো, পেঁয়াজ লঙ্কা সব কেটে নি, মা ওদিকে উনুন জ্বালাবে, এই উনুন জ্বালাবে ওই উনুনে কাট দিয়েছে, ওখান থেকে আগুন কাঠ নিয়ে এই উনুনে দিয়ে দেবে, বুদ্ধি খুব। মাংস এখন সব মশলাপাতি মাখিয়ে নেবো, আর এদিকে উনুন জ্বলে গেছে, বেশ লাগছে ভালো, শীতকালের রাতে উনুন জ্বলছে আগুন তাপ, এতক্ষণ ঠান্ডা ঠান্ডা লাগছিল। হলুদ গুঁড়ো দিলাম প্রথমে, লবণ দেবো স্বাদ মতো। ও মা আগুন কবে এসো, এবারে লঙ্কা গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো, এই তো মজা, ধনে গুঁড়োটা দেখো বসবো ব্যাগ সরাও, ওই ব্যাগের হাতল হালকা হালকা পড়ে যাচ্ছে, সরাও নরম হয়ে গেছে, এত তাপ আমার মুখে পর্যন্ত আসছে, হবে কি করে তুমি জমিয়ে খাওয়া, বাড়ি গিয়ে কি বাড়ি গিয়ে গ্যাসে গরম করে দুজন বসে জমিয়ে খাবো, সে কি করে খাচ্ছ আমরা তো দেখতে পাচ্ছি, দেখতে পাবা না কিন্তু আমরা তো খাবো দুজন এক জায়গায় বসে, জমিয়ে খাচ্ছ কি করে খাচ্ছ বসবো কি করে, মুরগিটার বেশ ভালোই হয়েছে তেল, তবে ওই হাঁসের মাংসের মতন হাঁসের মতন অতটা হয়নি কিন্তু যথেষ্ট হয়েছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েও মাখিয়ে রাখবো, অর্থাৎ দুটো ছলির মাংস আছে লম্বা লম্বা।
হাড়ের গা তো সাড়ে পার না, শাল খায় না, সেই দুটো ওর দেওয়া এই তো। হ্যাঁ আর তা ওর মায়ের দিয়েছে কেন বলতো? সেদ্ধ হওয়ার জন্য। খুব ভালো করেছে, ওর একটু অসুবিধা হয় দেশি হাঁড়ি মুরগির মাংস এটা করবেন, ছাড়িয়ে দাও ছাড়িয়ে দাও করবেন না, আর ওই দুটো দিলি ওর কায়দা করে মাখিয়ে নিয়ে কায়দা করে ও বুঝে খাবে কোন ছলির মাংস। কড়া তুলে দাও, তোমার ওদি রেডি আছে? আলু ভাজি দেবে তো? আমার তো এই রেডি, আমি এবার হাতটা ভালো করে ধুবো। খুন্তি আনা খুন্তি লাগো না কড়া ব্যাস এই থাকলো, এখন আমি হাতটা ধুয়ে নেবো। মজাই আলাদা হত, পাড়াটা করলে আলুগুলো একটু হলুদ যাবে, আলুগুলো একটু কালার হবে। আলু তো ভাজা হয়ে গেছে, এই সুস্মিতা নিছো? আবার ভাতটা তো ভিজেছে, ভাতটা ভিজে দিলাম, দিয়ে এখন আদা রসুনটা মিক্সারে বেটে নিয়েছি। আলু একদম সিদ্ধ ভালো আলু শেষে দিতে হবে, দেশি মুরগির মাংস একটু সেদ্ধ হতে দিলে গুলে যাচ্ছে, তার মানে আমার এই ভাইজি ভাইজি সিদ্ধি। টমেটোটাও ভেজে তুলে নেওয়া কেটে দেবে, আর দেবো দেবো আর একটুখানি দেওয়া ব্যাস ব্যাস ব্যাস, গোটা গরম মশলা আর একটু গোটা জিরে, না ঘাটা ঘাটা তুমি ভালোই নিয়ে যাও, আদা দাও আদা রসুন দাও, আদা রসুন দিলে বাকি তখনই খাবে না, ঠিক আছে? ভালো করে ভাজা, ভালো ভাজা দিয়ে দিয়ে তেজপাতা পেঁয়াজ গোটা রসুন কাঁচা লঙ্কা সুন্দর ভাজা নিয়ে গন্ধটা কি একটু হলুদ নরম নরম একটু লবণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব ভালো মতো আর একটু করে তেলে দেবো, খুব সামান্য সামান্য, এই মশলাটার একটা ভালো গন্ধ রয়ে গেছে। দেবো দেবো, এখনো হয়নি, মাংস দেরি, পাত্রটা ধুয়ে একটু জল দেবো, এইভাবে হবে। মশলা থেকে আস্তে আস্তে তেল ছাড়ছে, এবার মাংসটা দিতে হবে। সামান্য একটু জল মশলা লেগেছিল ধুয়ে দেখি তুই কাটি দাও, আমি জাল দিই একটু কাটতে দিই, তুই তো ভালোই কাটি দিচ্ছে, কাটি তো সারা জীবন দিচ্ছে, আর কত দেবো, ভালোই কাটি দেবো দিতে পারো, মশলার সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে, এখন ঢেকে উনুন এতক্ষণ জ্বলছিল না, মা এবার একটা বাঁশ দিয়ে দেশি মুরগির মাংস বাঁশ দিয়ে রান্না হচ্ছে, তেলও বেরিয়েছে মোটামুটি খারাপ না, এখন একটু কষিয়ে নেবো ভালো করে, আর বেশি করে জল দেবো, সেদ্ধ হতেও একটু সময় লাগবে, গল গল করে ধোঁয়া হচ্ছে। সে হোক
মাংস কখনো হয়ে গেছে, এবারে জল। ভাজা টমেটো আর ভাজা আলু দিয়ে দেবো। আচ্ছা এইবার ঠিক আছে। মাংস কিন্তু একটু শক্ত ছিল, বেশ কিছুক্ষণ জল দেওয়ার পরে ফুটে গেছে, তো হাত দিয়ে এ করে দেখলাম শক্ত, খেয়েও দেখা গেল যে শক্ত আছে। তো প্রেশার কুকারে আবার দিয়ে সিটি মেরে আবার কড়াইতে দিয়েছি। মোটামুটি এইভাবে রান্না করে খেতে হচ্ছে। হাটের মুরগি বুঝবো কি করে যে কতটা বয়স। এখন সব শেষ একটু গরম মশলা গুঁড়ো দেব। হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। হয়ে গেছে, দেখা যাক এবারে কিরকম হয়। একদম মাখা মাখা হয়ে গেছে তরকারিটা, দুরকম ভাবে এইভাবে করতে করতে। ওদিকে সৌরভ ঘুমিয়ে যাচ্ছে, রান্না করতে করতে কিন্তু বেশ ভালোই রাত হয়ে গেছে। ও আর কতক্ষণ জেগে থাকবে। তোর ঠাম্মাই এই মাংস রেখেছে তোমার জন্য, তুমি যাতে খেতে পারো। একটু ঝোল দাও। ঝোল দেবো, ঝোল তো আজকে কমে গেছে বাবা। আর আজকের জলটাই বেশি ভালো লাগে, একটু মাখা মাখা। ঠিক আছে, একটু মেটে দেবো নাই। তোর বাবা গেছিল আমাদের গেস্ট এসেছে, আমাদের তো আজকে আবার নতুন করে গেস্ট ঢুকেছেন, তো সেখানে একটু ছিল, তারপরে বাজারের দিকে গেছে, এখনো ফেরেনি। তো আসলে পরে খাওয়া দাওয়া করবো। আর মা তো বাড়ি গিয়ে খাবে বলছে। এখন সৌরভ ও তো ঘুমিয়ে পড়বে, অত রাত্রি পর্যন্ত জাগতে পারবে না, এমনি অনেক রাত হয়েছে, খেয়ে নিচ্ছে। শোন না, ঠিক আছে? কি বুঝছো? এই কৌটাই করে দিলে হবে। এক কুটো দিলে এইটা পুরোটাই নিয়ে যাও, দিলে তারপরে ভরতে হবে। তাও ভরতে হবে না, দেশি মুরগি তো, খুব বেশি মাংস হয়নি। আর তাছাড়া আমরা যা রান্না বান্না হচ্ছে মোটামুটি সাতজন, পাঁচজন থেকে সাতজন, তো সেইভাবে তো ঢাকা দিয়ে না, আমার মরণে আমি এত দিতে যাচ্ছি না। বাবা একটু শাল পছন্দ করে, মা তো আজকে শাল টাল গড়ে সাতটা দিয়েছে। শাল তো কি করবো, দেশি মুরগির শাল তো এমনি তো ভালো। ভাত বাড়ি গিয়ে রান্না করবে নাকি? মাখিয়ে দেবো না? পাচ্ছো? পাচ্ছো? ঝোল ঠিক আছে? ঝাল লেগেছে না? অল্প অল্প তো, ঝাল একটু না হলেও হয় না, দেশি হাঁস মুরগির মাংস তো। তোমার অসুবিধা হচ্ছে খুব? আর ঝোল লেবে? হুম, পাশে অল্প দাও। পাশে অল্প দেবো, ঠিক আছে? পরে লাগিয়ে নিস। তিন পিস আলুর কথা বলেছিল, তিন পিস আলুই দিয়েছি। খা, খুব বুঝে বুঝে অন্যায় ঘুমিয়ে যাবে। হ্যাঁ, একেবারে উনুনের পাশে এখানে ভাত দিয়ে দিলাম। তা তোমার ব্যবস্থা কি করবো, না আসা পর্যন্ত তো তুমি যেতে পারবে না। আসছে তো বললো, আসো। তো রাত তো ভালোই হয়েছে, এখন সব গুছিয়ে ঘরের দিকে উঠবো ওকে খাইয়ে নিয়ে, আর আজকে পর্বটা এখানেই শেষ করব। তো আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।